আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে জানাইতেছ অগ্রিম শুভেচ্ছা। তোমরা অবাক হবার পারেন, আসলে মুই মোর ভিডিওর মাধ্যমে তোমাক তেমন কোনো আনন্দ দিবার পারো না, কারণ হাঁস খামার সম্পর্কে সঠিক ইনফরমেশনটা সব খামারি ভাই ও বৈনক দেওয়া মোর দায়িত্ব কর্তব্য। এই জন্যে হয়তোবা মোর ভিডিওর মাধ্যমে তেমন কোনো হাসি খুশির চিত্রময় তুলে ধরে পারো না, কিন্তু আজকে যেহেতু ঈদের দিন সেই জন্যে মোর প্রিয় খামারি ভাই ও বইনের ঘরক সামান্য একটা আনন্দ দেওয়ার জন্যে মোর প্রিয় শহর জন্মভূমি অঙ্কুরের ভাষাত একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করনু। ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেবেন, আর যদি মোর ভিডিও কোনো ভালো লাগে, ইনফরমেশন কোনো ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর কেউ যদি আমার চ্যানেলটা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করি, আমার সাথে থাকবেন। তাই ঈদের কথায় মোর কয়েক বছর আগের একটা ঈদের কাহিনীর কথা মনে হইল, সেটা কিন্তু খামার জীবনের একটা বড় ধরনের ভুল। সেই কাহিনীটা মুই যদি তোমার ঘরও তুলে ধরো তাহলে কিন্তু তোরাও সতর্ক হয়ে যাইবেন। এখন কবার পারেন যে আপু তোমরা আমাক আনন্দ দেওয়ার জন্য ভিডিও শুরু করেন, এখন কেন দুঃখের কথা কন? আসলে এই ঈদের দিনত এইরকম ধরনের ভুল যাতে তোমরা না করেন, এই জন্যে এই আনন্দটা যাতে দুঃখের না হয় এই জন্যে সেই ইনফরমেশনটা তোমাকে জানা মোর দায়িত্ব কর্তব্য। একটা মনোযোগ সহকারে শোনো, একবার কুরবানি ঈদত আমরা এক জায়গা হাঁসগুলা থসন, অর্থাৎ পাতারত খিলার জন্যে এক জায়গা তাম্বু টাঙ্গে কিন্তু হাঁসগুলা থসন, কিন্তু সকালবেলা সেই হাঁসগুলো ছাড়ি না দিয়ে পলিথিন দিয়ে তাবু টাঙ্গে সেই হাঁসগুলো কয়েক ঘন্টার জন্য আমরা কিন্তু থুয়ে আসছিল। যদিও মুই সেই ঘটনাটা ইনভলভ আসনুনে, অর্থাৎ তোমার ভাইজান এই কামটা করছিল। ওই মনে করছিল যে এক ঘন্টার জন্যে এই হাঁসগুলো বন্দি করে থুয়ে নামাজ পড়ি আসি আবার ছাড়ি দিম, কিন্তু নামাজ পড়ি আইসার পরে কুরবানি করার জন্য তারা হুরেতে মনে আসিল না যে সেই হাঁসগুলো বন্দি অবস্থায় আছে। কুরবানি শুরু প্রায় 12 থেকে 1টা পর্যন্ত গোস্ত কাটা, গরু জব করা সব মিলিয়ে সময় লাগছে। ইয়ার মধ্যে কিন্তু হাঁসগুলো একেবারে বন্দি আসিল, আর সেইবার কিন্তু প্রচণ্ড রোদ উঠছিল। এই রোদত আমরা যখন আমার মনে হইল, আসলে মনে হওয়ার পরেও আমার কিছু করার আসিল না, কারণ গরু জব করছে, সেই গোস্তগুলো কিন্তু পোটা বাসা করা লাগবে। তা মনে হওয়ার পরে প্রায় 1:30টার সময় আমরা সেই খামারত চলে যাই। যাওয়ার পরে দেখি হাঁসগুলো হাঁপাইতছে, হাঁ করি হাঁপাইতছে, নেলটা ফেলাইতছে, ঘাড়গুলো বাঁকা করতছে, একেবারে বিধিকিচ্ছু অবস্থা। 2 থেকে 3টা হাঁস মরিও কিন্তু গেছে। তখন আমরা একেবারে নতুন খামারি, অত কিছু বুঝছিল না, কিন্তু এইটা বুঝছিল যে হাঁসের মারাত্মক ধরনের সমস্যা হয়ে গেছে, হাঁসগুলোকে এখন আমাকে বাঁচার চেষ্টা করা লাগবে। কিন্তু কীভাবে বাঁচামো আমরা কিন্তু সেই পথটা খুঁজে পাচ্ছিল না। তো দেখতে দেখতে কিন্তু ওই জায়গাতে 30 থেকে 40টা হাঁস মরি গেল। সেই সময়ে মোর মাথাতে একটা বুদ্ধি আসিল যে এই হাঁসগুলো এর থেকে সারা লাগবে। আসলে হাঁসের কিন্তু ডাক প্লেগ ধরে গেছিলো। অনেকেই মনে করেন যে ডাক প্লেগ মনে হয় ভ্যাকসিন দিলে হয় না, আমার হাঁসগুলো কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে। এই গরমের তাপতে কিন্তু হাঁসগুলোর একদিনেতেই ডাক প্লেগ ধরে গেছিলো। তা ওই জায়গা থেকে আনার পর আমরা সিদ্ধান্ত নিল যে হাঁসগুলোকে আমরা ঠান্ডা আবহাওয়ার থমো পরিষ্কার পানি আর একেবারেই কিন্তু ছ্যাঁ যুক্ত জায়গাত আমরা থোয়া শুরু করলো। ওয়াট থেকে আনার পরেও কিন্তু অনেক হাঁস মরি গেল। 3 থেকে 4 দিনের মাথায় প্রায় 2 থেকে 250 হাঁস আমার মরি গিয়েছে। সেই সময় আমরা ডাক্তারের সাথে পরামর্শ করি, ডাক্তার কইছে যে এটা ডাক প্লেগ ধরে গেছে। ডাক প্লেগ ধরার অনেক কারণ আছে, এই ধরনের ভুল যদি আমরা করি তাহলে হাঁসের কিন্তু ডাক প্লেগ কিংবা মারাত্মক ধরনের সমস্যা হওয়ার পারে। সেই থেকে বুঝছি যে আমার আনন্দ, আমার খুশি, আমার কর্মব্যস্ততা ইয়ার মধ্য দিয়েও কিন্তু আমরা যারা হাঁস খামারিয়েছি হাঁসের সঠিক যত্ন সঠিক পরিচর্যা আমাকে করাই লাগবে। আমরা যদি সামান্য একদিনও হাঁসের সেই যত্ন পরিচর্যা থেকে বিমুখ হই তাহলে সেই হাঁসগুলো কিন্তু আমার ফাঁকি দিয়ে চলে যাওয়ার পারে, অর্থাৎ এই ধরনের মারাত্মক সমস্যার আমরা সম্মুখীন হওয়ার পারি। তা এই ধরনের ভুল জানি তোমরা কেউ না করেন, ঈদের আনন্দ ঈদের খুশিতে মাতোয়ারা হয়া এই হাঁসের খামারত যদি তোমরা একটা সময় কম দেন, কিংবা এই হাঁসগুলো যদি তোমরা এরকম অবহেলাত
কয়েক ঘন্টার জন্য থন, তা তোমারও জীবনে কিন্তু এই ধরনের মারাত্মক ভুল কিংবা এই ধরনের মারাত্মক সমস্যা হবার পারে। তো আশা করতেছ মোর এই ভুলটে তোমার মাঝত যেমন শেয়ার করনু, এই থেকে তোমরা কিছু শিখতে পারবেন, কিছু সতর্কতা অবলম্বন করে পারবেন। যদি কিছু শিখতে পারেন, ঈদ উপলক্ষে সালামি হিসেবে সবার কাছে, সব খামারি ভাই ও বোনের কাছে একটা করে লাইক মুই আশা করবারে পারো। আর সবাই এই বইনের জন্যে তোমার ঘরে মন থাকি একটা করে কমেন্ট করে যাবেন। আর কেউ যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো পরিশেষে একটি কথাই বলবো যে আমরা আসলে একঘেয়েমি কর্মব্যস্ততায় একেবারেই কিন্তু ইটকাট পাথরের মতো হয়ে গেছি। তো সামান্য একটু আনন্দ